বারাণসীতে সকালে আর সন্ধ্যায় দুবার গঙ্গা আরতি হয়। সকালের আরতি শুধুমাত্র অস্তি ঘাটে ঠিক 5:30টার সময়। সেই আরতি দেখার জন্য ভোর 5টায় নৌকোয় যাত্রা শুরু করলাম। সে এক অপূর্ব অনুভূতি। সবই ভোর হচ্ছে, অন্ধকার কাটতে শুরু করেছে, এই সময় গঙ্গা যাত্রা, আর ঠিক 5:30টায় অস্তি ঘাটে শুরু হলো আরতি। অস্তি ঘাটে সকালে যে আরতি হয় আর সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে যে আরতি হয় তার প্রক্রিয়া এক, তফাৎ শুধু ভিড়ে। অস্তি ঘাটে সকালের আরতি একেবারে ফাঁকা, মেরে কেটে 100-150 লোক থাকেন, আর তারপরে শুরু হয় গান, শেষে যোগ ব্যায়াম। ফলে এই পুরো প্যাকেজ, তার নাম সুবাহী বেনারস। এটা দেখতে আপনারা ভুলবেন না, যদি না দেখেন তাহলে পস্তাবেন। এত ফাঁকায় এত সুন্দরভাবে ওই সকালে ভোরের আলো ফুটতে ফুটতে বারাণসীর গঙ্গার ধারে এই অপূর্ব আরতি আপনার ভালো লাগবেই, গ্যারান্টি দিতে পারি। তাই এই আরতি একটু বিস্তারিতভাবে আপনাদের দেখালাম। আরতি দেখতে দেখতেই চোখ চলে যায় গঙ্গার দিকে, আকাশের দিকে। তখন আকাশের রং বদলাচ্ছে। কোন জাদুকর যে প্রত্যেক দিন এই নানান রঙের খেলা খেলেন কে জানে। একদিকে আরতি, একদিকে আকাশের রং বদল, গঙ্গার রূপ বদল, সব মিলিয়ে সে এক অপরূপ দৃশ্য। সাতজন আরতিকার আরতি করছেন গঙ্গার নানা উপাচারে, নানাভাবে। আর তাঁদের সামনে কাউকে থাকতে দেয়া হয় না, সামনে গঙ্গা, পেছনে পাশে দর্শকরা। দশাশ্বমেধ ঘাটের আরতির সঙ্গে অস্তি ঘাটের সকালের আরতির এটাই প্রভেদ। দশাশ্বমেধ ঘাটের আরতিতে চারপাশে, সামনে পেছনে কোথাও পা ফেলার জায়গা নেই, গঙ্গাতেও গিজগিজ করে নৌকো, আর তার পেছনে বড় বড় স্টিমার। কিন্তু অস্তি ঘাটে সেই ভিড় নেই, আছে গঙ্গাকে নিখাত স্মরণ করা, শ্রদ্ধা জানানো, পুজো করার একটা অনন্য আরতি। Thank you.
আরতি এবার শেষের পথে। তখন আলো ফুটে গিয়েছে ভালো করে, গঙ্গার ধারের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। এই অস্থিঘাট গঙ্গার অন্য ঘাটের তুলনায়, বারাণসীর অন্য ঘাটের তুলনায় একেবারে অন্যরকম। এখানে বিশাল সিঁড়ি নেই, সিঁড়ির পেছনে বিশাল বিশাল স্থাপত্য নেই, এখানে একদম মাটি থেকে ঘাট উঠে গেছে, একদম সাধারণ মানুষের ঘাট। সেই ঘাটে এই আরতি সত্যি সুন্দর। সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে পাশাপাশি দুটো জায়গায় আরতি হয়, তাতেও ভিড় সামলানো যায় না, প্রচণ্ড ভিড়, পা রাখার জায়গা নেই। আর সেখানে আরতি শুরু হতেই শুরু হয় মানুষের উন্মাদনা, কাতারে কাতারে মানুষ, তারা আরতির তালে তালে হাততালি দিচ্ছেন, গান গাইছেন, কখনো কখনো মাথার ওপর দুহাত তুলে মহাদেবের বাবা বিশ্বনাথের জয়গান গাইছেন। আপনারা সকাল এবং সন্ধ্যার দুটো আরতি অবশ্যই দেখবেন। আমার মনে হয়েছে যে এই সন্ধ্যার আরতির নাম প্রচার যেহেতু অনেক বেশি, তার জন্য মানুষের উন্মাদনাও বেশি, আর সকালের আরতির মধ্যে মানুষের উন্মাদনা কম, কিন্তু সে বড় মোহময়। দুটি আরতি বড় মায়াময়, দুটো আরতি আপনাদের দেখতে হবে, তবেই বারাণসীর গঙ্গায় আরতি দেখার বৃত্ত সম্পূর্ণ হবে। যদি কিছু জানতে চান এই ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্টসে গিয়ে লিখুন, আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।